যখন কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন বিএনপির একমাত্র কাজ হলো ভারত বিরোধিতা, সরকারের সাথে ভারতের সম্পর্কটা ভিন্ন খাতে নিতে বিএনপি ক্রমাগত মিথ্যাচার করছে। হানিফ বলেন ভারত বিরোধিতা করে কোনো লাভ হবে না। সকালে কুষ্টিয়া দিশা টাওয়ারের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণ সভায় যোগ দিয়ে হানিফ বলেন যে 25 বছরের